আসসালামু আলাইকুম। এগুলা হচ্ছে যে এক্সকাভেটরের সেন্ট বুশ সবগুলা, এগুলো অনেক ভালো। আর এগুলো হচ্ছে যে সবগুলা পিন। আপনারা ভিডিওটা না টানে শেষ পর্যন্ত দেখুন। এগুলো বুশ, আপনাদের যদি পিন বুশ যদি প্রয়োজন হয় যে কোনো গাড়ির, আমরা বানিয়ে দিতে পারবো। আর আমরা অনেক ভালো টিকসই লোহা দিয়ে মালগুলো বানাই। এগুলো হচ্ছে যে জাহাজের হেডের বল্টুর মাল, জাহাজের স্টিক বল্টু বলে এগুলারে। এগুলো টিকলে চায়না বুশের থেকেও ভালো টিকে। আবার বানানো মালের মধ্যে অনেকগুলো মাল আছে, আপনারা বানানো মালের মধ্যে এটা হচ্ছে যে হেডের বল্টু, এটা লাস্টিং বেশি। আরেকটা আছে যে পাইপ দিয়ে বানানো হয়, আপনারা পাইপ দিয়ে বানানো মালটা নেবেন না। বাংলা মাল নিলে রেট যদি একটু বাড়তি হয়ও, তবু আপনারা বাংলার মধ্যে যেটা জাহাজের হেডের বল্টু দিয়ে বানানো হয় আপনারা ওই ওই বুশটাই নেবেন, যদি গাড়ি চালান, রানিং গাড়ি হয়। আর যদি বলেন না গাড়ি সেল করে দিব বুশ লাগানোর পরে, তাহলে আপনারা বাংলা পাইপের বুশটা ইউজ করতে পারেন। বাংলা পাইপের বুশ এটা যায় যে আপনার 6 মাস, আর এগুলি যাবে যে আপনার কমপক্ষে একদম 2 বছর। আমি আপনাদেরকে বাংলা পাইপের মাল এটাও দেখাচ্ছি। এগুলা হচ্ছে যে হেডের বল্টুর মাল, এগুলো অনেক ভালো মাল, টিকসই মাল, এগুলোর অনেক টিকসই। আপনারা দেখুন এটার আবার উপরে কলার আছে, এই মালটার উপরে কলার আছে, লেভেলের থেকেও কলার আছে উপরে। তারপর বাংলা পাইপের মালগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো আবার হেডের বল্টুর মাল, ছোটো গাড়ির 1 গাড়ি, 2 গাড়ি, 1.5 গাড়ি, এগুলার আমরা চায়নার মতো করে তৈরি করি, কিন্তু চায়না না এগুলা। আর যদি চায়নাও লাগে অরিজিনাল চায়না জিআইসির মাল, ওইটাও আছে, ওইটাও দেওয়া যাবে আপনাদেরকে। দেখুন এগুলো সব ছোটো গাড়ির জাহাজের হেডের বল্টুর মাল। তারপর পাইপের মালগুলো আমি দেখাচ্ছি, এগুলো সব 7-এর, এগুলো সব জাহাজের হেডের বল্টু, ভালো মাল, অনেক ভালো। এগুলো সব হেডের বল্টু, এক একটা এক এক সাইজের মাল। আর এগুলো হচ্ছে সব ফিন, এগুলো আমরা বানাই, সবগুলো তৈরি করি। আপনারা দেখুন 6-12, দেখুন আমরা জাহাজের হেডের বল্টুকে আর মেশিন দিয়ে কেটে আবার টেম্পার দেওয়া হয়। আমাদের এখানে টেম্পারের চুলো আছে, টেম্পার দেওয়া হয়। টেম্পার দেওয়ার পর মালগুলো আমরা মার্কেটে ছাড়ি। দেখুন আপনারা এগুলো হচ্ছে যে পাইপের মাল, যেগুলো বাংলা বাংলা বুশ বল আর কি, এগুলো হচ্ছে যে অরিজিনাল বাংলা মানে পাইপের মাল। তাও এগুলো আমরা অনেক ভালো পাইপ দিয়ে বানাই, জাহাজের নজল পাইপ যেটা সবসময় আগুনে থাকে, জ্বলতে থাকে পুরে, এগুলো দিয়ে বানায়। এগুলো সব পাইপের মাল। আপনাদের যদি কাঁচা গাড়ির জন্য, আপনারা সেলের গাড়ির জন্য যদি মাল লাগে পাইপের মাল, তাহলে আপনারা এই মালগুলো আমার থেকে সংগ্রহ করতে পারবেন। আমি ভিডিওর উপরে বা ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দিয়ে দিব। এখানে অনেকগুলো বুশ আছে, সবগুলো ভালো বুশ। এখন আমরা জাহাজের হেডের বল্টু আর মেশিন দিয়ে কাটতেছি আমরা। তারপর আমরা অনেক দক্ষতার সাথে এই চুলাটাতে টেম্পার দিই, মালগুলা পটাশ দিয়ে, তারপর লবণ পানি দিয়ে। এটা হচ্ছে চুলা আমাদের টেম্পার দেওয়ার। আর এটা বেশি হাট যদি মাল হয় আর এই মেশিনে না কাটে, এটা আমরা এটাতে কাটে ফেলি, এটা কাটিং পাত্র। এটা আসসালামু আলাইকুম।